কি শুনিব কওক, বলিউডি গান নে দেবী বন্দনা? এইবার বাজিব শঙ্করে সিসে নামৰ কঠিয়া। এয়া আপুনি মই সচৰাচৰ দেখা দৃশ্য নিশ্চয় নহয়। পরিশীলিত সাজপাৰ, হাতত বাদ্যযন্ত্র লৈ এয়া এদল যুবতী মহিলা বজাইছে ড্রাম স্যাক্সোফোনত সুরৰ মোহনা। দৃশ্য এয়া পলাশবাড়ির শেহতীয়াকৈ চর্চালৈ অহা এই দলটোৰ বর্তমান চালুকীয়া স্থিতি। শুভারম্ভণির ক্ষণ এয়া, জীবন নির্বাহৰ বাবে ব্যতিক্রমী পথ অনুসরণ করে এয়া পলাশবাড়ী সমষ্টির কেইগৰাকীমান কিশোরী আর যুবতী। আগে পুরুষের দলত বিহু নচা যুবতী সকলে একেলগ হয়ে একটা দল খোলার মনস্থ করলে, নাম থলে উপরহালি মিলিজুড়ি ভাই ভনী ব্যান্ড পার্টি। দুই এজন পুরুষের বাইরে বাকি আটাইকেইগৰাকী মহিলা। আমার দলটোর গোটেইখিনিয়ে গরিব, ধনী মানুষ কোনো নাই, আর গতিকে আমি গরিব যেহেতুকে আমি এনেকে আমি গৃহস্থী চলাব লাগিব বলে আমি গোটেইগুলা এক সাবুত হয়ে ওলাই আইসো। দলটোত যোগদান করেছে বহু কেইগৰাকী কিশোরীয়ে। বিয়া সবাহর উপরেও বিভিন্ন উৎসব পার্বণত ব্যান্ড বজায় তেওঁলোকে পড়ার খরচ উলিয়াবলৈ রওনা হয়েছে। কোনোবা যুবতীয়ে যদি ড্রাম সেট বজাইছে, আন কোনোবাই স্যাক্সোফোনত বজাইছে। বাদ্যযন্ত্রের মাজতে যেন বিচারি পাইছে জীবনের ছন্দ, এক সুন্দর আর সাহসী পদক্ষেপ। এগারোগী কিশোরী যুবতীক আগত লৈ ধনঞ্জয় ঠাকুরিয়া, দিলীপ দাস আর জয়া দাসর এই পদক্ষেপ। এই সকল যুবতীর ভবিষ্যৎ গ্রহার সপন লৈ সংগ্রামী পথত অগ্রসর। ছোৱালীকেইজনে বিহু প্ৰগ্ৰেম শেষ হওয়ার পিছত আমি যেতিয়া ব্যান্ড পার্টি আরম্ভ করিম, ছোৱালীকেইজনে যাই বোঝাই আলোচনা করে ভাবিলো যে এখেতসকলক যদি আমি ব্যান্ড পার্টি শিকাই দেন আমি আর কিছু দূর আগুয়াই যাব পাৰিম। হেনাকে ভাবি পেলাই এখেতসকলক আমি মানে ঘরত যাই সুদ বুজ করে এখেতসকলক আমি আগুয়াই আনিলো। কুলডুমর শ্রী শ্রী বুড়া গোসাই মন্দির প্রাঙ্গণত আয়োজন করা আরম্ভণি অনুষ্ঠানত কিশোরীসকলক সহযোগিতা আগবাইছে অভিজ্ঞ ব্যান্ড পার্টির শিল্পীয়ে। শুভ মুহূর্ত অনুষ্ঠানত কিশোরীসকলের মনোবল বৃদ্ধির বাবে আহিছে রাইজ। গোটেই অঞ্চলত এতিয়া আনন্দবাদন। ছয়গাঁৱৰ পৰা বিশ্বজিৎ দাস, রিপোর্ট এনকে টিভি প্লাছ।